সাম্প্রতিক সময়ে ভারত সমৃদ্ধ করেছে তাদের অস্ত্রভান্ডার। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথেও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করছে, তারা নিজেরাও নানা অস্ত্র তৈরি করছে, ফলে প্রতিরক্ষার দিক থেকে বেশ এগিয়েছে নয়াদিল্লি। ধারণা করা হচ্ছিল পাকিস্তানের বিরুদ্ধে সামরিক দিক থেকে এগিয়ে ভারত, কিন্তু হঠাৎ করেই সে হিসাব যেন উল্টে গেছে। এবার ভারতের অত্যাধুনিক যুদ্ধ জাহাজ ধ্রুব এর পাল্টা জবাব দেওয়ার অস্ত্র হাতে পেয়েছে পাকিস্তান, এতে বেড়েছে ভারতের দুশ্চিন্তা। বাকিটা জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতীয় নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ আইএনএস ধ্রুব। 175 মিটার লম্বা এই যুদ্ধজাহাজ ভারত সাগরে চীনা নৌবাহিনীর প্রভাব বৃদ্ধির মোকাবেলায় নির্ভরযোগ্য। এবার সেই ধ্রুবকে সামাল দিতে পাল্টা অস্ত্র হাতে পেল পাকিস্তানও। সম্প্রতি পাকিস্তানের হাতে এসেছে যুদ্ধজাহাজ পিএনএস রিজওয়ান। চীনের সাহায্যে এই জাহাজ তৈরি করেছে পাকিস্তান, যার মাধ্যমে আরব সাগর সংলগ্ন এলাকায় ইসলামাবাদের নজরদারি আরও জোরদার হবে। ভারতীয় গণমাধ্যম জানায় পিএনএস রিজওয়ান একটি গোয়েন্দা জাহাজ। পরমাণু ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধেও এই জাহাজকে কাজে লাগানো সম্ভব। ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের উপর নজর রেখে সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং সরবরাহ করবে রিজওয়ান। পাকিস্তানের কাছে একাধিক যুদ্ধ জাহাজ থাকলেও এই ধরনের বিশেষ ক্ষমতা সম্পন্ন গুপ্তচর জাহাজ এই প্রথম। পাকিস্তানের রিজওয়ান কাজ করবে ভারতের ধ্রুবের মতোই, তবে ধ্রুবের চেয়ে আকারে এই জাহাজটি অনেক ছোট। পিএনএস রিজওয়ান মাত্র 87 মিটার লম্বা, যা ধ্রুবের চেয়ে 88 মিটার কম। ভারতের আইএনএস ধ্রুবকে পরমাণু ক্ষেপণাস্ত্র সন্ধানী যুদ্ধজাহাজ বলা হয়। 2021 সালে সেপ্টেম্বর মাসে ভারতের নৌবাহিনীতে এই জাহাজ অন্তর্ভুক্ত হয়েছিল। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স এবং চীনের পরে বিশ্বের পঞ্চম দেশ হিসেবে এই গোত্রের যুদ্ধজাহাজ পেয়েছে ভারত। যা অন্য দেশের গোয়েন্দা উপগ্রহের গতিবিধি এবং পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের হদিস দেয়। শত্রু ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে আইএনএস ধ্রুবতে। গভীর সমুদ্রে শত্রু ডুবোজাহাজের সন্ধান, সমুদ্রতলের গঠন সংক্রান্ত গবেষণা কাজও সাহায্য করতে সক্ষম এ জাহাজ। ভারত মহাসাগরে চীনের নজরদারি পাল্টা হিসেবে 2021 সালে আইএনএস ধ্রুবকে প্রকাশ্যে এনেছিল নয়াদিল্লি। এবার পাকিস্তানের নৌবাহিনীতেও একই ধরনের যুদ্ধজাহাজ যুক্ত হল। পাকিস্তানের ভূখণ্ডের মধ্যে অবস্থিত কোনো এলাকাকে লক্ষ্য করে বাইরের দেশ থেকে যদি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, তা আগেভাগে জানতে পারবে রিজওয়ান। পাকিস্তান নৌবাহিনীকে তা নিয়েও সতর্ক করতে পারবে। ডুবোজাহাজ থেকে যদি কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তা সামলাতেও পারদর্শী পাকিস্তানের রিজওয়ান। কৃত্রিম উপগ্রহকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও রয়েছে এই জাহাজের। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানকে মাধ্যম করে পিএনএস রিজওয়ান আসলে ভারতের বিরুদ্ধে চীনেরই অস্ত্র, আরব সাগর সংলগ্ন এলাকায়, যা চীনা নজরদারিকেও জোরদার করতে পারবে। শেখ ফরিদ, এটিএন বাংলা।